তিনি সেনবন শোয়েব আখতার কিংবা ব্রেটলির মতো গতি তারকা ছিলেন না, ছিলেন না তাদের মতো বিধ্বংসী কেউ। স্বাভাবিকভাবেই শারীরিক দিক থেকেও তাদের মতো শক্তিশালীও ছিলেন না, কিন্তু তারপরেও তাদের মাঝে থেকে অনেক বোলারই দুই একবার ইঞ্জুরিতে পড়ার কারণে ক্রিকেট ছেড়ে দিয়েছেন। তবে কিভাবে সম্ভব হলো তাদের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা একজনের পক্ষে এখনও দেশের হয়ে খেলে যাওয়া? হ্যাঁ, তাদের সাথে এই একজনের তফাতটা ছিল মনোবলে। তিনি নিজের স্বপ্নকে ১৩ বার ছুরিকাচের নিচে পেতে দিলেও সেটাকে হার মানতে দেননি। এত কিছুর পরেও তিনি আঁকড়ে ধরে বেঁচে আছেন ক্রিকেটের সেই ২২ গজকে নিয়েই, যার কথা বলছি তা স্পষ্ট করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। হ্যাঁ, বলছিলাম পড়াশোনাকে ভালো না লাগা, বাবার চোখকে ফাঁকি দিয়ে ফুটবল, ব্যাডমিন্টন, ফেরিঘাটে হৈহুল্লোর আড্ডাবাজি কিংবা বাড়ির পাশে চিত্রা নদীতে সাঁতার কেটে শৈশব কৈশোর কাটিয়ে দেয় একজন কিশোরের কথা। দুরন্তপনার সেই সময়টাতে প্রতিনিয়ত বাবার শাসনের শিকার সেই ছেলেটা তখন তার এলাকায় পরিচিত ছিল কৌশিক নামে, আর এখন তার পরিচয় প্রিন্স অফ হার্টস নামে। নরাইল এক্সপ্রেস কিংবা বস নামে অনেকে তাকে অভিহিত করে থাকেন। ১৯৮৩ সালের ৫ই অক্টোবর খুলনা বিভাগের নরাইল জেলায় জন্মগ্রহণ করেন আজকের মাশরাফি বিন মর্তুজা। শৈশব কৈশোরের কথা যতটা বললাম তাতেই বোঝা যায় তিনি কিভাবে বেড়ে উঠেছেন, আর বর্তমানে ক্রিকেটের পাশাপাশি তিনি একজন সংসদ সদস্য। আমাদের আজকের আয়োজনে জানাব চিত্রাপাড়ের সেই ছেলেটির বিশ্বসেরা ক্রিকেটার হবার গল্প, জানাব তার ব্যক্তিগত জীবনের গল্প, এছাড়াও নানান রকমের অজানা তথ্য, সেই সাথে মাশরাফির একজন ক্রিকেটার থেকে জাতীয় সংসদের এমপি বনে যাওয়ার পেছনের গল্প জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ক্রিকেটে তার আবির্ভাবের পেছনে খুব বড় গল্প না থাকলেও আবির্ভাবের পর থেকে শুরু হয়েছে তার জীবনের নানান গল্প, নানান ইতিহাস। আক্রমণাত্মক এবং গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব-১৯ দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার এবং তখনকার বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, আর তার কথাতেই কোনোরকম প্রথম শ্রেণীর ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ২০০১ সালের আজকের দিনে ঘরের মাঠের জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টেই তিনি তার আগমনী বার্তা জানিয়ে দিয়েছিলেন দারুণ বোলিং দিয়ে। অল্প কয়েকদিন খেলার পরেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ইনজিওর্ড হয়ে মাঠের বাইরে চলে যান ২ বছরের জন্য। ফিরে এসে কয়েকদিন খেলে আবারও ইঞ্জুরি তাকে মাঠের বাইরে আছড়ে ফেলে। এভাবে একবার, দুইবার, তিনবার নয়, ১১ বার ইঞ্জুরিতে পড়ে ১৩টা অস্ত্রোপচার করার পরেও তিনি আজও লাল সবুজের জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। আর মাশরাফির এই দীপ্তিময় চলার পেছনের অনুপ্রেরণা হয়ে কাজ করছে মুক্তিযোদ্ধারা বুকে গুলি নিয়ে যুদ্ধ করতে পারলে আমি কেন পারবো না দেশের হয়ে এতটুকু করতে। ২০০৯ সালে অধিনায়ক হিসেবে আগমনের প্রথম দিনেই ইঞ্জুরি তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছিল, সেটা তাকে ২০১১ সালের ঘরোয়া ক্রিকেট পর্যন্ত খেলতে দেয়নি। সেদিন দেশের কোটি কোটি সমর্থক তার চোখে কষ্টের অশ্রু দেখেছিল, কিন্তু দেখেনি তার ভেতরের জ্বালাটা। তাই তো তখন থেকে ক্রিকেট প্রেমীরা তার অবসরের দিন গুনতে থাকলেও মাশরাফি আবারও ফিরে এসেছেন নেতা হয়েই ২০১৪ সালে। তার পরের গল্পটা শুধুই সফলতার। গত ৪ বছরে ম্যাচের আগের ১ ঘন্টা ব্যান্ডেজ করে মাঠে নামা কিংবা ম্যাচ শেষে ১ ঘন্টা বসে বসে নিজে সিরিঞ্জ দিয়ে পায়ে জমে থাকা পানি বের করা এই লোকটিকে আর কোনোদিন ম্যাচ মিস করতে হয়নি ইঞ্জুরি নামক এই বিভীষিকার কারণে। ভাগ্য বিধাতাও হয়তো তার দিকে ফিরে তাকিয়েছেন তার ইচ্ছাশক্তির কাছে হেরে গিয়েই। ২০১৪ সালের একটা নরবড়ে দলকে তিনি তুলে এনেছেন বিশ্বমানের কাতারে। তার সময়ে পাল্টে গেছে বাংলাদেশের ক্রিকেটীয় কালচার। না, তিনি একা ১০ জনের খেলাটা খেলে দেননি, কিন্তু তিনি ১০ জনকে যেভাবে একসুতোয় বাঁধতে পেরেছেন তাদের ইচ্ছে করলে ধমকানোর, ইচ্ছে করলে কপালে চুমু এঁকে বুকে জড়িয়ে নেয়ার যে অধিকার তিনি তৈরি করতে পেরেছেন সেটা বিশ্বসেরা সচিন কিংবা সাঙ্গাকাররা পারতেন না বলেই অধিনায়কের দায়িত্বটাও নিতেন না, তিনি পেরেছেন বলেই আজকের বাংলাদেশ ক্রিকেটের এত পরিবর্তন। অন্যদিকে তিনি নাকি অধিনায়কের কোটায় খেলেন, অনেক সময় এই প্রশ্নটা উঠে এসেছে। কিন্তু একজন লিডারের গুরুত্ব শুধুমাত্র তারাই তো বলতে পারবেন যারা এসবের মাঝে একটা দিনও থেকেছেন। কিন্তু না, তিনি কিন্তু কখনোই অধিনায়কের কোটায় খেলেননি। হয়তোবা তিনি ৪-৫টা করে উইকেট নিতে পারেন না কিংবা প্রতি ম্যাচে ঝড়ো ব্যাটিং করতে পারেন না, কিন্তু তিনি যা করেছেন তা কোনো অংশেই কম নয়, আর সেসব লিখেও শেষ করার মতো নয়। তাকে নিয়ে শুধু সাকিব আল হাসানের সেই কথাটাই মনে করিয়ে দিতে চাই যে মাশরাফি ভাই আমাদের মতো এত বড় রান করেন না, কিন্তু অনেক সময় তিনি ছোট ছোট এমন অনেক ইনিংস খেলেছেন যার মূল্য শতকের থেকেও কোনো অংশে কম নয়। অন্যদিকে বোলিং নিয়েও কিছু বলার অপেক্ষা রাখে না, তিনি এখন অবধি বাংলাদেশ ক্রিকেটের সেরা একদিনের বোলার। প্রতি ম্যাচের আগেই মাশরাফি যা ভাবতেন তা হচ্ছে এটাই জীবনের শেষ ম্যাচ, আমাকে ভালো কিছু করতেই হবে। এই ভেবে মাঠে নামা ম্যাচের নিবেদনের কথা ভেবে একদিন গাঙ্গুলিও আফসোসের সঙ্গে বলেছিল, আমাদেরও যদি একজন ম্যাচ থাকতো। ক্রিকেটে তার নিবেদন বারংবার ফুটে উঠেছে তার কাজে। ৬ মাসের অসুস্থ ছেলেকে মেডিকেলে ভর্তি রেখে, ৬ বছরের মেয়েকে কোল থেকে সরিয়ে কিংবা এভাবে বেপরোয়া হয়ে ক্রিকেটে খেললে পঙ্গু হতে পারেন জেনেও তিনি বারংবার পথ ধরেছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। ক্রিকেটের প্রতি এমন উদারতার অদ্বিতীয় মানুষটি সকলের কাছে যে কতটা জনপ্রিয় তা নিরাপত্তার করা নজরদারি অতিক্রম করে মাঠে গিয়ে সমর্থকদের বাঁধভাঙা আবেগের সাথে বুকে জড়িয়ে নেওয়া থেকে খুব সহজেই বোঝা যায়
তার প্রতিদান হিসেবে মাশরাফিও বুকে জড়িয়ে ও নিরাপত্তা কর্মীর হাত থেকে সমর্থককে রক্ষার পন্থাই বলে দেয় যে তার মাঝে কতটুকু মহানুভবতা বিরাজমান। মাশরাফি শুধুমাত্র একজন ক্রিকেটারই নন, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। দেশের সর্বস্তরের মানুষের কাছে একটা অনুপ্রেরণার নাম তিনি। তিনি সবসময় নিজের শহর নড়াইলকে একটা মডেল শহর হিসেবে দেখতে চান। তার জন্য বেশ কয়েক বছর ধরেই তিনি ও তার পরিবার সহ শুভাকাঙ্ক্ষীরা মিলে নানান ধরনের কাজ করে যাচ্ছেন। মানুষের জন্য আরও বেশি কিছু করার সুযোগ দিতেই বাংলাদেশ সরকার তাকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত করেছিলেন। মাশরাফি আওয়ামী লীগের পক্ষ থেকে নড়াইল দুই আসনের নির্বাচনে অংশ নিয়ে রেকর্ড পরিমাণ ভোটের বিনিময়ে এমপি নির্বাচিত হন। এর আগে মাশরাফির নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে যায়। সেই সময়ে বেশিরভাগ ক্রিকেট প্রেমীরাই তাকে রাজনীতির মতো নোংরা জায়গায় দেখতে চাননি। তবে তারা এটা ভাবেননি যে রাজনীতির মতো নোংরা জায়গাকে পরিষ্কার করতে মাশরাফির মতো লোকদেরকে বেশি দরকার। সাধারণ জনগণ তখন সেটা না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারছেন তার নানারকম উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। মাশরাফি বিন মর্তুজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মাশরাফির বাবার নাম গোলাম মর্তুজা, তিনি বর্তমানে একজন ব্যবসায়ী। তার মায়ের নাম হামিদা মর্তুজা, তিনি একজন গৃহিণী। মাশরাফিকে তার বাবা মা কৌশিক বলেই ডাকেন, পরিবারে তিনি কৌশিক নামেই পরিচিত। মাশরাফির এক ছোট ভাই রয়েছে। মাশরাফি তার শিক্ষাজীবন শুরু করেছিলেন নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাশরাফি 2001 সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এইচএসসি পাশ করেছেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে 2003 সালে। এরপর দর্শনশাস্ত্রে অনার্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ক্রিকেটের ব্যস্ততার কারণে তার একাডেমিক পড়াশোনা শেষ করা হয়নি। ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সঙ্গে তার পরিচয় হয়। মাশরাফির সঙ্গে একই ক্লাসে পড়তেন সুমনা হক সুমি। কলেজে থাকতে মাশরাফি প্রায় প্রতিদিনই সুমনার বাড়িতে যেতেন নোট সংগ্রহ করতে, আর এভাবেই দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুজনের পরিবার কেউই প্রথম দিকে তাদের বিয়েতে মত দেয়নি, কিন্তু পরে অনেক জেদাজেদি এবং মাশরাফির নাহিদ মামার আপ্রাণ চেষ্টাতে 2006 সালের সেপ্টেম্বর মাসে মাশরাফি এবং সুমির বিয়ে হয়। বর্তমানে হুমায়রা এবং সাহেল নামে তাদের দুইটি সন্তান রয়েছে। 2006 সালে নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে মাশরাফি 26 রানে 6টি উইকেট নেন। এটা এখন পর্যন্ত মাশরাফির সেরা সাফল্য। তিনি তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 2015 সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে 200 উইকেট পূর্ণ করেছেন। বর্তমানে তিনি ক্রিকেটের এই ফর্ম্যাটে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। 2017 সালের 6 এপ্রিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-20তে উনি আন্তর্জাতিক টি-20 খেলা থেকে অবসর নেন। ক্রিকেটের মাঠে ম্যাচ নামে পরিচিত বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে অধিনায়ক থাকা অবস্থায় অবসর নেয়। টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে ব্যর্থ মাশরাফি ওয়ানডেতে দেশের সেরা সফল অধিনায়ক। শুধু তাই নয়, তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্যাপ্টেন হিসেবেও ধরা হয়ে থাকে। 6 ফিট 1 ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার দেশের পক্ষে উইকেট কিপারের পরে সর্বোচ্চ ক্যাচ নেয়ার মালিক ও 2006 সালে এক বছরে বিশ্বের সর্বোচ্চ 49 ক্রিকেট শিকার করার গৌরব অর্জনকারী। এত উঁচু জায়গাতে পৌঁছানোর পরেও আজকের মাশরাফি গ্রামের বাড়িতে গেলে এখনও ফিরে যান তার শৈশব এবং কৈশোরের কৌশিকে। এখনও সময় পেলে তিনি বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন, হুট করে বাইক নিয়ে চক্কর দিয়ে আসেন চিত্রা নদীর উপরের ব্রিজটিতে, আর গায়ে মেখে আসেন নদীর পানি ঘেঁষা বাতাসকে। এলাকার মানুষ তো স্বাভাবিক, দেশে তার জনপ্রিয়তা নিয়ে কোনো কিছুই বলার অপেক্ষা রাখে না। ক্রিকেট না বোঝা মানুষও মাশরাফি নামটা থেকে এক অন্য ধরনের অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করেন। তার নামটিকে স্মরণ করতে গিয়ে ভিতর থেকে একটা সম্মান চলে আসে 99% মানুষের মনে এবং প্রকাশভঙ্গিতে। একজন মাশরাফি বিগত 17 বছরে অনেক কিছুই অর্জন করেছেন, কামিয়েছেন অনেক টাকাও, মাটিতে লুটিয়েও পড়েছেন অনেক অনেকবার, তারপরেও তিনি হাল ছাড়েননি। তিনি খেলে চলেছেন দেশের স্বার্থে, তিনি খেলে চলেছেন দেশের মানুষের ভালোবাসায়। এভাবেই খেলে যাক আমাদের নেতা মাশরাফি বিন মর্তুজা। আর খেলোয়াড়ি জীবন শেষে তার ব্রত হোক এ দেশের মানুষের সেবা করা। মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে এই আমাদের একমাত্র কামনা। প্রিয় ভিউয়ার্স, একজন ক্রিকেটার কিংবা একজন মানুষ হিসাবে মাশরাফি বিন মর্তুজাকে আপনাদের কেমন লাগে তা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর হ্যাঁ, মাশরাফিকে যদি মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে ইয়েস লিখুন, আর যদি না ভালোবাসেন তাহলে নো লিখতে পারেন। তাহলে আমরা সহজেই বুঝতে পারব যে দেশের কত পার্সেন্ট মানুষ মাশরাফি বিন মর্তুজাকে ভালোবাসে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন তারকাদের জীবনের কথা এবং নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।